সুপ্রভাত দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 724 টেলিভিশনে শাস্ত্রবিশের বিশেষ আলোচনা অনুষ্ঠান টিবন্যালে। অনুষ্ঠানটি বারবার মতই সরস্ব সম্পর্কিত হচ্ছে 724 টেলিভিশন থেকে। এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমান। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমরা বলে থাকি মুচেন বা হঠাৎ করে ইমোশনাল আপতান ডাউন হওয়া। মাস টুইংসে অনেক কারণ রয়েছে নানা ধরনের সিচুয়েশন এবং ইস্যুতে হতে পারে আমরা বিশেষভাবে ভাবে বিস্তারিত আলোচনা করব হরমোনাল কারণগুলো নিয়ে আমাদেরকে এই বিষয়ে এবং মেডিসিন रिलेटेड যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ডাল করুন 64679828 এই নাম্বারটিতে আমাদের সাথে বিশেষ করে মহিলাদের নানা ধরনের আর ফিজিক্যাল যেগুলো বিভিন্ন রকম ভাবে সামাজিক এবং পারিবারিক সাথে এই বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে আমাদের সাথে বেশিরভাগ আমার আলোচনায় অংশগ্রহণ করে থাকে বিশেষজ্ঞ চিকিৎসক ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট ডক্টর বানু হিমি তিনি তার ব্যক্তিগত আগ্রহ থেকে এই বিষয়গুলো আসলে অনেক বেশি আহ আরো গভীরভাবে আলোচনা করেন আজকে অনুষ্ঠানে তিনি আমাদের সাথে আবারও সংযুক্ত হয়েছেন ডক্টর কানিস নীলফার বানুহিনী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায় থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য আবারও আমরা হাজির হয়েছে আমাদের দর্শক শ্রোতা টিভিএন টোয়েন্টি ফোর এর দর্শক শ্রোতা আপনাদের সামনে আমরা কিছু ইম্পর্টেন্ট যেটা আমাদের জীবনের সাথে সম্পর্ক যুক্ত সেরকম কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আর আমার পক্ষ থেকে নিউ ইয়র্কের পক্ষ নিউ ইয়র্ক থেকে শুভ ড পানু আমরা জানি যে আপনি একজন কিন্তু একজন ডাক্তার হিসাবে একজন ইন জেনারেল আপনি ফিমেল যে আছে বিভিন্ন কমন ইস্যু সেই ইস্যুগুলো আসলে আপনি ব্যক্তিগত পর্যায় থেকে অনেক বেশি আগ্রহ নিয়ে আমার সাথে বিভিন্ন সময় আলোচনা করেছেন এবং আজকেও ঠিক সেরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি হচ্ছে মোট মৃত্যুই তো আসলে ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে হতে পারে কিন্তু কেন আমরা এটিকে বেশি ফিমেল ওরিয়েন্টেড একটি টপিক হিসাবে দেখতে কারণ আসলে যেহেতু আজকে আলোচনা আমরা মুড সুইং এর বিভিন্ন দিক আলোচনা করলেও আমরা প্রধানত আলোচনা করবো মুড সুইং এর সাথে হরমোনাল ইস্যু গুলো এবং আসলে আমরা জানি যে ফিমেল লাইফ সাইকেলে বা লাইফ জার্নিতে হরমোনের ইনফ্লুয়েন্স এতটাই বেশি যে নানা ইস্যুতে নানা রকম সময়ে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস একজন পুরুষের থেকে একজন মহিলা হরমোনাল কারণে আসলে অনেক বেশি এক্সপেরিয়েন্স করে থাকে অ্যাডোলোসেন্সে ঠেলে মেয়ে উভয়ই হরমোনাল চেঞ্জের ভিতর দিয়ে যায় এবং নানা ধরনের ইমোশনাল ইস্যুর ভিতর দিয়েও যায় শুরুতে সেটি অনেকটা একই রকম হলেও আসলে গ্র্যাজুয়ালি কিন্তু আস্তে আস্তে এই যে মুড সুইং বা ইমোশনাল ইস্যুগুলো মোর ওমেন সেন্ট্রিক হয়ে যায় যেরকম করে আমরা দেখি যে রেগুলার বেসিসে মিস্রাল সাইকেলের আগে এবং পরে এবং সাইকেলের সময় ওমেনদের অনেক বেশি মুড সুইং করা যায় একইভাবে প্রেগনেন্সির আগে প্রেগনেন্সির সময় প্রেগনেন্সির পরে এবং মেনোপোজের সময়ও কিন্তু এই ইস্যুগুলো এতটাই সিভিয়ার এবং খুব আহ আনফরচুনেট হলো সত্য যে এই ইস্যুগুলো এতটাই বেশি আনরিকগনাইজড যে এর উপর বেস করে মানুষের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ থেকে শুরু করে সোশ্যাল লাইফ প্রত্যেকটা সেক্টরি কিন্তু এফেক্টেড হয়ে যায় আমি দেখেছি যে একটি পরিবার ভেঙে যায় মানুষ তার জব লস করে ফেলেন এমনকি খুব কাছের মানুষ আপন মানুষরা তাকে ভুল বুঝে তার থেকে দূরে সরে যান তো আসলে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ তো আজকে এত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে আপনি আলোচনা করবেন তার জন্য আপনার প্রতি আহ বিশেষভাবে আবারো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে তো শুরুতে জানতে যে আসলে একটু মুড সুইংটা কি ধরনের সিমটম আমরা দেখতে পারি আমরা কি করে বুঝবো নিজের ক্ষেত্রে অথবা পরিবারের আয়োজনের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মানুষটির এই মুহূর্তে মুড সুইং হচ্ছে আপনি যদি একটু সহজ করে আমাদের সাথে এক্সপ্লেন করেন অনেক অনেক ধন্যবাদ এই যে আপনি যে প্রশ্নগুলি করেছেন এটা আমাদের একেবারে জীবন থেকে নেওয়া প্রশ্ন আমাদের প্রতিনিয়ত জন্ম থেকে একেবারে শেষ বয়স পর্যন্ত আমরা এই এই যে আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমরা সম্মুখীন হচ্ছি সবসময় সবাই হচ্ছেন এটা আমাদের একটা লাইফ সাইকেল তো আমি যদি আপনার কথা থেকেই শুরু করছি যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে একটা মেয়ে শিশু বা ছেলে শিশু তার সে তখন যখন ছোট অবস্থায় থাকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তখনও গ্রোয়িং পিরিয়ড থাকে মানে তখনও গ্রো করতে থাকে ডেভেলপ করতে থাকে একটা বয়সে এসে সেই ডেভেলপমেন্টটা মোটামুটি একটা পরিণত পরিণত পর্যায়ে চলে আসে তারপরে সেখানে সে শরীর শারীরিক যে গঠনের মধ্যে বিভিন্ন অনেক কিছু রয়েছে কিন্তু সবকিছু তো এটা এখানে আমরা আলোকপাত করব না আমরা যেটা আলোকপাত করছি সেটা হচ্ছে আমাদের হরমোন রিলেটেড আমাদের যে লাইফ সাইকেলের যে চেঞ্জগুলি গুলি আসছে সে চেঞ্জগুলি যেটা একটা একটা বয়স একটা পর্যায়ে গিয়ে একটা ট্রানজিশন হচ্ছে আবার আরেকটা বয়সে গিয়ে আরেকটা চেঞ্জ আসছে তো এই যে সাইকেলটা লাইফ সাইকেলটা যেটা জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আমাদের চলতে থাকে ছেলে মেয়ে সবারই চলতে থাকে তবে ছেলেদের ক্ষেত্রে একটু আলাদা মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা হরমোন বা অন্যান্য শারীরিক ব্যাপারটা তো যেহেতু আমরা এখানে আমরা ম্যানোপস এবং ফিমেল হরমোন বা তার রিলেটেড যে আহ ইস্যুগুলি হয় সেটা আমরা নিয়ে আলোচনা করছি তো আমি বেশিরভাগই আমি মেয়েদের স্বাস্থ্যগতভাবে এটা এখানে আলোকপাত করব। ছেলেদেরও পিবটি হয় সেখানে চেঞ্জ হচ্ছে বয়সের সাথে সাথে হরমোনাল চেঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক চেঞ্জ হচ্ছে কিন্তু মেয়েদের শরীরে একটা অন্য ধরনের চেঞ্জ হচ্ছে জন্ম থেকে যে যে বাচ্চাটা শিশু বাচ্চাটা বড় হলো পিবটিটা যখন পৌঁছাচ্ছে তখন কিন্তু তার শারীরিক একটা চেঞ্জ আসে কারণ হচ্ছে তার ফিমেল হরমোন এই যে ফিমেল হরমোনটা এই ফিমেল যখন সময় ফিমেল বেশি করে তৈরি করতে থাকে যার জন্যে আমাদের শারীরিক মানসিক একটা চেঞ্জ হয় হ্যাঁ যে পিউবটি আমরা বলছি তার শারীরিক একটা চেঞ্জ হচ্ছে শুধু শারীরিক চেঞ্জ না তার সাথে সাথে একটা মেন্টাল চেঞ্জও আসছে একটা মেন্টাল ম্যাচুরিটিও আসছে তো এখানে হরমোন মেইন যে যেটা আমরা অনেকগুলি হরমোনের মধ্যে যে মেয়েদের যে মেইন দুইটা হরমোন যার জন্য আমাদের রিপ্রোডাক্টিভিটি বা আমাদের স্বাস্থ্যগত বা আমাদের ফ্যামিনিয়ান যে ফ্যামিনিন যে নারী সত্তা সেটা বজায় থাকে বা মেনটেন করে সেটা হচ্ছে হিস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন তো যখন ওই পিবেটিতে যখন ইস্ট্রোজেনটা বেড়ে যায় এই হরমোনের জন্য আপনি যেটা বলেন মুড সুইং এটা কিন্তু আমি বয়সের পর্যায়ে ধরে ধরে আসছি পিবেটিতে যেখানে আমরা কিন্তু তখনও দেখতে পাই অনেকটা চেঞ্জ শারীরিক চেঞ্জের সাথে সাথে একটা একটা মানে টিেনেজার মেয়ে মাত্র বা টিেনেজার হওয়ার আগে পিরিয়ড তো অনেক সময় 11 বছর 12 বছর শুরু হয়ে যায় তখন দেখা যায় তার একটা মুড এট বা তার একটা মানসিকতার একটা চেঞ্জ দেখা যায় হ্যাঁ তো এটাকে আমরা অনেক সময় মুড সুইং বলি হ্যাঁ এটা কেন হচ্ছে এটা হরমোনের জন্য হয় বেসিক্যালি তো হরমোনটা যখন তৈরি হচ্ছে কিন্তু একটু হঠাৎ করে একসাথে এসে একেবারে লেভেল মেন্টেন করে না হরমোন ধীরে 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 যখন রিলিজ করছে তো হরমোনটা যখন একটু পরিমাণ বেশি থাকে তখন এটা কি করে যে স্ট্রোজেন হরমোনটা আরেকটা হরমোন আছে আমাদের কটিসল সেই সেই হরমোনটাকে কিন্তু বাড়িয়ে দেয় কটিসলের কাজ কি কটিসল হচ্ছে যে আপনার ইয়ে করবে আহ মানে শারীরিক যে আমাদের এই যে অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেয় হ্যাঁ আমাদের আহ মানে রেস্টলেসনেস হাইপার অ্যাক্টিভিটি এরকম ধরনের দেখা যাচ্ছে যে একটা মানে সে খুব নর্মাল হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে তার কেমন যেন একটু রেসলেসনেস দেখা যাচ্ছে একটু ইরিটেবিলিটি দেখা যাচ্ছে কিছু বললেই ক্ষেপে যাচ্ছে হ্যাঁ বা খুব রাগ করছে এজিটেটেড হয়ে যাচ্ছে প্যানিক অ্যাটাক পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে দেখা যাচ্ছে তার খুবই সফট হয়ে গেছে স্লো হয়ে গেছে বেশি কথা বলছে না বেশি খাওয়া দাওয়া করছে না চুপচাপ আছে কারোর সাথে কথা বলছে না যেটাকে আমরা বলি যে মুড যেটা একটা ম্যানিক পর্যায়ে চলে যাচ্ছে আবার মানে সেখান থেকে আবার একটা নিচে পর্যায়ে চলে আসছে মানে ڈپ্রেসিভ পর্যায়ে চলে আসছে না তো এখানে কি হয় ইস্ট্রোজেনটা যখন এটা তো পাস সেটিং মানে ধাপে ধাপে মানে শরীরে রিলিজ করে যখন রিলিজ করলো তারে সিমটমটা হচ্ছে যখন আবার রিলিজটা মাঝখানে যে গ্যাপটা থেকে যাচ্ছে তখন কি হয় ইস্ট্রোজেন লেভেলটা কম থাকার জন্য আমাদের শরীরে আরেকটা হরমোন আছে যে সেরোটোনিন হ্যাঁ তো ওইটা তখন যখন রিলিজ করে তখন দেখা যায় কি সে খুব চুপচাপ হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি কথা বলছে না হ্যাঁ তেমন ডিপ্রেশ ডিপ্রেশনের মতো লাগছে মানে খাওয়া দাওয়া করছে না হ্যাঁ অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি তো এই যে চেঞ্জ গুলি আপ অ্যান্ড ডাউন আমরা বলি যে আপ অ্যান্ড ডাউন এইটাকে বলা হয় হচ্ছে মুড সুইং তো এটা আমরা পিবটিতে দেখতে পাই আবার যখন আমি এটা আরো বড় হয়ে যাচ্ছে যখন প্রেগনেন্ট হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পরে ওটাও কিন্তু হরমোনের একটা বিশাল একটা ব্যাপার থাকে এখানে স্ট্রোজেন প্রজেস্টোর একটা বিশাল ভূমিকা পালন করে তখনও আমরা দেখতে পাই এই মুড সুইংটা কারণ এটা হচ্ছে শুধুমাত্র হরমোনের যে ইমব্যালেন্সটা এটা হরমোনটা রিলিজ করছে তার জন্য যে এফেক্টটা হচ্ছে যখন আবার এটা হরমোনটা কিন্তু আমাদের শরীরে পালসে মানে একেবারে এরকম মানে কন্টিনিউয়াস একটা ফ্লো না পাশেটায় আসছে আবার রিলিজ হচ্ছে আবার একটু গ্যাপ থাকছে রিলিজ হচ্ছে এই আপডাউনের জন্যই কিন্তু আমাদের মুড সুইংটা হচ্ছে তারপরে আমরা দেখি প্রেগনেন্সির পরে যখন পোস্টপার্টাম বাচ্চাটা জন্ম দেওয়ার পরে তখন কিন্তু আরেকবার আরেক ধরনের হরমোন এতদিন যে প্রোজেস্টেরন লেভেলটা অনেক বেশি ছিল প্রোজেস্টেরনটা কমতে শুরু করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরোন আবার ওটা কমতে শুরু করে তখন আমরা দেখি মুড সুইংটা এই যে মুড সুইং যেটা আমি বললাম যে আমাদের মেন্টালিটির যে মানে যে মুডের যে আপ ডাউন হচ্ছে তো এরপরে আরো একটা পর্যায়ে আছে যখন আমাদের আমরা বলি পেরি ম্যানোপোজাল মানে হচ্ছে যখন মানে ম্যানোপোজের কাছাকাছি চলে এসছে অ্যাভারেজ এর দিকে হতে পারে থেকে ইয়ার্স এর মধ্যে চলে যায় অনেক সময় ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ করতে পারে কিন্তু সেটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার তো অ্যাভারেজ যদি আমরা ফিফটি ওয়ান ধরে দেখা যাচ্ছে যে মানুষটা অত্যন্ত কর্মঠ ছিল কাজ করছিল খুব ভালো সব কিছুতে মনোযোগ ছিল হয়তো একজন টিচার ছিলেন বা টিচার তখনও টিচার বা একজন এডুকেটর একজন হাই অফিসিয়াল হঠাৎ করে দেখা যাচ্ছে তার কোনো কোনো কিছু ছাড়া কোনো ট্রিগার ছাড়া এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কোনো ট্রিগার মানে কোনো কিছু কোনো অকেশন ছাড়াই তার মুড সকালে একরকম দেখা যাচ্ছে বিকেলে আর দেখা যাচ্ছে কিছু বললে ক্ষেপে যাচ্ছে হ্যাঁ তারপরে রাতে ঘুমাতে পারছে না প্রচন্ড কেমন যেন একটা অস্থিরতা ভাব কোনো কিছু তো মন বসাতে পারছে না মনে করতে পারছে না বা বলছে যে আমার এটা ভুলে যাচ্ছে বারবার তেমন ব্রেন ফক যেটা হয় সেরকম একটা সিমটমের মতো দেখা দিচ্ছে হার্ট রেট বেড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে আবার হার্টে এমন পর্যায়ে বেড়ে যেতে পারে যে মানে একেবারে মানে আমরা বলি ইরেগুলার হার্ট পর্যন্ত হয়ে যেতে পারে হ্যাঁ তখন যে খুবই ভালো চিন্তা করে করে সবকিছু লিখতেন বা সবকিছু পড়তেন সে এখন কনসেন্ট্রেটও করতে পারছে না রাতে ঘুমাতে পারছে না যখন ঘুমাতে যাচ্ছে খুব ডিফিকাল্ট হচ্ছে ঘুমাতে আবার ঘুমাতে গেলেও ঘুমটা মেনটেন করতে পারছে না একটা অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে পার করছে এবং এটা যে অনেক সময় যাদের এটা খুব সিভিয়ার ডিসঅর্ডার নিতে পারে যেমন অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে হ্যাঁ প্যানিক অ্যাটাক হয়ে যেখানে একেবারে মনে হয় যেন সাইকোটিক হয়ে যাচ্ছে অ্যাকুট সাইকোসিস এর মতো একটা ফিচার মানে তার সিমটম ডেভেলপ করতে পারে আবার দেখা যায় যে কিছুক্ষণ পরে তার আবার কয়েকদিন এরকম পরে কয়েকদিন পরে গিয়ে দেখা গেলো হঠাৎ করে সে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তার মুডটা কেমন স্লো হয়ে গেছে বেশি কথা বলছে না উইথড্রল টাইপের হ্যাঁ ফেটি খাওয়া দাওয়া ঠিক মতো করছে না দেখা যাচ্ছে কেউ কেউ ওয়েট গেন করে আবার কেউ দেখা যায় ওয়েট লস করছে তো এই যে আমরা সিমটম গুলি একটা মানে বয়সের পর্যায়ে আমরা দেখি যেটাকে আমরা বলি মুড সুইং আর এটা বেসিক্যালি এটা হয় হরমোনাল ইমব্যালেন্স এর জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা জানি যে মুড সুইং এর কিন্তু আসলে হরমোনাল ইনফ্লুয়েন্স গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এই কারণে যে আমরা দেখি যে এই মুড সুইং এর মতো সিচুয়েশন শুধুমাত্র আমরা ব্যক্তি পর্যায়ে রিকগনাইজ করতে পারি না বলে মানুষের ব্যক্তিগত জীবনে তার পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় হয়তোবা তার জীবন সঙ্গী বা তার সঙ্গীর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় একইভাবে আমরা খুব দেখি যে প্রেগনেন্সির সময়ও কিন্তু বিশেষভাবে অনেক সময় পার্টাম পিরিয়ডে আহ বাচ্চা হবার পরে অনেক মানুষেরই আমি দেখি যে তাদের ডিভোর্সের মতো সিচুয়েশন হয়ে যায় এটি কিন্তু আসলে দেখা যায় যে তো থাকেই কিন্তু হরমোনটাও এত বড় একটি রোল প্লে করে যখন মানুষের আসলে অনেক কমে যায় এবং সেখান থেকে দেখা যায় যে মানুষ বুঝতে পারে না কিন্তু যে কেন এরকম হচ্ছে এবং অনেকেরই দেখা যায় যে ব্যক্তি জীবনে তার রিলেশন গুলো শেষ হয়ে যায় তো আর কি কি সিচুয়েশনে আসলে কমনলি অবজার্ভ করে থাকি এটা ছাড়াও এটা তো মানে আমরা যদি মুড সুইংটাকে দুই ভাগে মানে একটা ধরতে পারি যে সিচুয়েশনাল বা বডি যেটা ফিজিওলজিক্যাল একটা জন্য চেঞ্জের যে মুড সুইংটা হচ্ছে সেটা আমরা এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম যেটা বয়সের সাথে সাথে যে ট্রানজিশন পিরিয়ড গুলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা টেম্পোরারি হ্যাঁ যদি আর অনেক সময় সিভিয়ারিটি সিভিয়ার হতে পারে অনেকে দেখা যায় অনেক ক্ষেত্রে মানে তার মুড সুইংটা এতটা সিভিয়ার লেভেলে চলে যায় যে হয় আমি বললাম যে অ্যাকিউট সাইকোসিস ডেভেলপ করতে পারে হ্যাঁ অথবা এতটা ডিপ্রেশনে চলে যায় যে তার সেলফ স্টিমটা কমে যাচ্ছে সে অনেক সময় সেলফ থ্রেট মানে হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন পর্যন্ত করতে করতে পারে পারে যেটা আমরা পোস্টমর্টম ডিপ্রেশন যেখান থেকে আমরা মানে এটা এতটা অনেক সবসময় হয় না খুব রেয়ার কেসে এত সিরিয়ার লেভেলে চলে যায় যে দেখা যায় যে নিউবর্ন মা সুইসাইড করে ফেলেছে বা সুইসাইড এর নিচ্ছে তো এটা খুব সিরিয়াস লেভেলেও চলে যেতে পারে তো সেই জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে রিকগনাইজ করা এটা হচ্ছে হরমোনের জন্য যেটা আমাদের ন্যাচারালি হচ্ছে আরেকটা হচ্ছে যে মানুষের যেটা অসুস্থতা হ্যাঁ যে অসুস্থতা হচ্ছে যে যে কোনো কারণে সেটা এটা কোনো হরমোনের জন্য হচ্ছে না এটা তার জেনেটিক মানে এটাকে আমরা বলি যে ডিজিজ সাইকোলজিক্যাল ডিজিজ সাইকিয়াট্রিতে বলা হচ্ছে যে মুড সুইং যেটার মেইন আরো সিভিয়ার ফর্মের যে মুড সুইংটা হয় ওটাকে বলা হয় বাইপোলার ডিসঅর্ডার যেটা সাইকিয়াট্রিতে বলা হচ্ছে সেখানেও কিন্তু মুড সুইং হয় একইভাবে মুড সিং হচ্ছে ওটার সিভিয়ারিটিটা এটার সাথে অনেক মিল আছে যে একই রকম মানে কিরকম পর্যায়ে যে সে এবং কিন্তু সেলফ অনেক সময় রিকগনাইজ করতে পারে না ইনিশিয়ালি সে মনে করে যে এটা বোধহয় আমি নতুন ক্লাসে উঠেছি সেজন্য বোধহয় আমি স্ট্রেস পড়ে গেছে বা আমি নতুন জব নিয়েছি সেজন্য বোধহয় একটু স্ট্রেস পড়ে গেছে সেজন্য হয়তো এটা হচ্ছে প্রথম দিকে এটা বুঝতে পারে না বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারে না কিন্তু যখন দেখে যে আমার মানে কোনো সেটা কন্ট্রোলের মধ্যে থাকছে না আমি কিন্তু অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারি স্বাভাবিক অবস্থায় সামান্য ডাউন হলে কিন্তু এক্ষেত্রে যাদের অসুস্থতা থাকে মানে বিশেষ করে বাইপোলার বাইপোলার কারণটা এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না কিন্তু যেটা বলা হচ্ছে এটা যদি জেনেটিক কারণে ফ্যামিলি যদি থাকে তাদের ক্ষেত্রে হতে পারে মেইনলি এটা যে আমাদের নিউরোস ট্রান্সমিটার থাকে বা কেমিক্যালস গুলি আছে সেটার ইমব্যালেন্স বা স্ট্রাকচারাল কোনো যদি ইমব্যালেন্স থাকে বা স্ট্রাকচারাল প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে বাইপোলার হতে পারে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় তারা কিন্তু বুঝে উঠতে পারে না কেন আমার এটা হচ্ছে দেখা যাচ্ছে যে খুব সেই স্টুডিয়াস ভালো পড়াশোনা করে হঠাৎ করে দেখা যাচ্ছে সে কনসেন্ট্রেট করতে পারছে না তার ব্রেইন ফগ হচ্ছে হঠাৎ করে ইরিটেবল মানে ইরিটেটিং হয়ে যাচ্ছে আউট অফ কন্ট্রোল সে এত ফ্লুয়েন্টলি কথা বলছে রেসলেস টোটালি মানে ঘরের মধ্যে সে অনেক কিছু যে চুপচাপ ছিল সে এখন দেখা যাচ্ছে এটা করছে ওটা করছে এটা করছে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না আউট অফ কন্ট্রোল খাওয়া দাওয়া করছে না ঠিক মতো পড়াশুনো করতে পারছে না মনোযোগ দিতে পারছে না কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না অস্থিরতা এবং যখন কথা বলছে তখন আমরা বলি না ম্যানিক যেটা মানে খুব মানে আন্ডার প্রেশার কথা বলে দ্রুত কথা বলে যাচ্ছে আবার কিছুদিন পরে দেখা গেল এটা দেখো আবার ডিপ্রেসিভ মুডে চলে যেতে পারে তখন চুপচাপ হয়ে যায় কথা বলে না উইড্রল হয়ে যাচ্ছে ক্লাসে যাচ্ছে না বা যে চাকরি করছে সে চাকরিতে যাচ্ছে না কোনো কিছু করছে না নিজেকে আইসোলেট করে রাখছে ঘুমাচ্ছে না ঠিক মতো সে আবার বলছে আমার ঘুম হচ্ছে না ঘুম হলেও বলে যে আমার ভালো বা ঘুম হয় নাই বা ফেটি হয়ে যাচ্ছে দেখা দেখা যাচ্ছে যে যারা স্কুল কলেজে পড়ে তাদের পড়াশোনা ড্রপ করতে শুরু করেছে যারা চাকরি করে দেখা যাচ্ছে তাদের ক্যারিয়ারে প্রবলেম দেখা দিচ্ছে অনেকে জব ও লস করে ফেলছে হ্যাঁ এটা এই জন্যে কিন্তু মুড সুইং যেটা আমাদের হরমোন রিলেটেড মেয়েদের যে প্রেগনেন্সি সময়ে পিবটির সময়ে এবং যখন ম্যানোপোজ মানে স্টেটে হচ্ছে সেটার সাথে বাইপোলারের ডিফারেন্সটা হচ্ছে যে মুড সুইংটা এটা যখন হরমোনটা ব্যালেন্সে চলে আসে তখন কিন্তু এটা ঠিক হয়ে যায় ওষুধ ছাড়াই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় আর কিন্তু যেটা বাইপোলার যেটা অর্গানিক আমরা বলি এটা কিন্তু কোনোভাবে ঠিক হয় না এটা যদি এটাকে ট্রিটমেন্টে না নেওয়া হয় যদি না দেওয়া হয় এটা ক্রনোলজিক্যালি বাড়তে থাকে এবং সেটা আউট অফ কন্ট্রোলে চলে যায় এক সময় এবং এটা ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় যেমন মুড সুইংটা যদি আমি কারো ম্যানোপোজিট সময় যেটা বলা হয় মুড সুইংটা খুব বেশি হলে মানে খুব মানে যদি খুব বেশি সময় ধরে থাকে তাহলে সেটা চার থেকে আট বছর কিন্তু নর্মালি যখন হরমোনটা কমতে কমতে যখন একটা একটা লেভেলে লেভেলে চলে চলে আসে আসে লোয়েস্ট যেখান থেকে আর কমবে না তখন তখন দেখা যায় কোনো ট্রিটমেন্ট ছাড়া মানে ধীরে ধীরে এটা চলে যায় কিন্তু বায়পোল এটা কখনো যায় না এটা পারমানেন্টলি থাকে ধীরে ধীরে আরো মানে খারাপ দিকে যেতে থাকে তাদের অবশ্য ট্রিটমেন্টের প্রয়োজন হয় এবং ট্রিটমেন্ট তাদের লাইফ লং ট্রিটমেন্ট দরকার হয় এবং তারা রিকগনাইজ করতে পারে আমরা যদি বাইপোলার এর সাথে কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে মুড সুইং রেগুলার মুড সুইং এর ক্ষেত্রে দেখা যায় যে প্রধান একটা যে পার্থক্য সেটি হচ্ছে এপিসোডিক ডিউরেশন রেগুলার মুড সুইং হয়তো একটা মানুষের ক্ষেত্রে তিন থেকে চার ঘন্টা এপিসোডটা থাকে তার হয়তোবা কোনো কারণে হঠাৎ করে খুব রেসিং থট অ্যাঙ্গার এ ধরনের ইমোশনাল আপস অ্যান্ড ডাউন হলো কিন্তু বাইপোলার এ দেখা যায় যে একটি ম্যানিক ফেজ থাকে আবার একটি ডিপ্রেসিভ ফেস থাকে এবং তার ডিউরেশন হয় বা এক সপ্তাহ ব্যাপী থাকতে পারে তো আমার মনে হয় এটা খুব সহজ ভাবে যদি মানুষ বুঝতে পারেন যে আমার কতক্ষণ ধরে প্রবলেমটা হচ্ছে এবং বাই পড়ার মতো সিচুয়েশন যদি হয় তাহলে অবশ্যই দেরি না করে তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সব সিচুয়েশনে তো আসলে ট্রিটমেন্ট আছে তো ট্রিটমেন্ট নিলে আশা করি অবশ্যই তারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি মেম্বারদের রিকগনাইজেশনটা পাওয়া এবং নিজেও বুঝতে পারা তো আরো যে ধরনের সিচুয়েশন গুলো আছে আসলে রেগুলার লাইফে বিশেষভাবে যখন মানুষ অনেক বেশি স্ট্রেসফুল কাজ করেন পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে অনেক বেশি হাই স্ট্রেস ডিল করছেন হয়তোবা রাতের বেলা ঘুমাচ্ছেন কম বিশেষ ভাবে আপনি যেরকম বললেন যে প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু দেখা যায় যে মানুষের ঘুমটা খুব ইন্টারাপ্টেড হয় এবং অনেকের নানা ধরনের নাইট শিফট কাজও করতে হয় আমাদের ফিজিশিয়ানদের ক্ষেত্রেই তো এটা খুব কমন এবং বিভিন্ন প্রফেশনাল তাই অনেকে অনেক রাত জেগে কাজ করেন হয়তো বা ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না এ ধরনের সব সিচুয়েশনই কিন্তু আসলে মুড সাথে এর সাথে ডিরেক্টলি রিলেটেড এমনকি উইন্টারের সময় বা খুব একটু যদি ক্লাউডি ওয়েদার থাকে লং টাইম আমার যদি সানি ওয়েদার না থাকে সেটাও আমরা দেখি যে মানুষ ডিপ্রেশনে চলে যায় সেটিও মুড সুইং এর মতো একটি সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তো আসলে যে কোনো সিচুয়েশনে মুড সুইং হোক না কেন আমাদেরকে বুঝতে হবে যে কি করে আমি নিজেকে হেল্প করতে পারি এবং পরিবারের সদস্যকে বুঝতে হবে যে আমার প্রিয় মানুষটি একটি মানে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে সুতরাং আমাকে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে জিনিসটা অবশ্যই ব্যক্তিগত পর্যায়ে নেওয়া যাবে না এবং সকলকে আসলে একটি আন্ডারস্ট্যান্ডিং একটি কমন আন্ডারস্ট্যান্ডিং একটি সিচুয়েশনে এসে সেখান থেকে পারস্পরিক সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে হবে একদম আপনি ঠিক বলেছেন মানে এটা মানে পিয়ার সাপোর্ট নিজের পরিবারের সাপোর্ট পেয়ার সাপোর্ট যারা বাসায় আছেন বা তাদের পরিবারের মানুষকেও বুঝতে হবে একটা মানুষ তার ফেজ একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আমি মেয়েদের কথা এখানে বলছি যারা মুরসুইং বা প্রেগনেন্সির পরে বা পেরি ম্যানোপোজ বা ম্যানোপোজল সময় যে মুরসুইংটা যাচ্ছে তো এটা আমাদের তার পাশাপাশি আমাদের পরিবারের সবার দায়িত্ব রয়েছে তার তাকে বোঝার কেন সে এরকম করছে কেন তার এরকম হচ্ছে তার প্রতি আমরা রাগ না করে তাকে আমরা যদি অন্যভাবে মানে জাজমেন্টাল না হয়ে তাকে জাজ না করে যদি তার পাশে দাঁড়াই তাহলে এবং তার সহযোগিতার হাতটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু খুব সহজেই সে কিন্তু অ্যাডাপ্ট করতে পারবে মোট সুইংটা তো টেম্পোরারি সে এক সময় ভালো হয়ে যাবে চিকিৎসাও রয়েছে চিকিৎসা করলেও ভালো হয়ে যাবে আর যেখানে আপনি একটা সুন্দর একটা কথা বলেছেন যে রিলেশনশিপটা এখন আমি আরেকটু বলছি ধরেন যে জব করছেন তার জবেও যদি তার কলিগদেরও তার পিয়ার সাপোর্টটা যদি থাকে অনেকে কিন্তু জব লস করে ফেলে তার এই মুড সুইং এর জন্য কনসেন্ট্রেট করতে পারছে না জব লস করে ফেলে তো সেখানেও তার বন্ধু বা তার যারা পিয়ার সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট তার কলিগদের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট সেজন্য যিনি যার এই অসুবিধাটা হচ্ছে তাকেও আমরা অনুরোধ করব আপনি নিজের মধ্যে না রেখে ওপেন ডিসকাশন করেন ডিসকাস করেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার এই সমস্যাটা হচ্ছে আপনি আমাদের মেয়েদের মধ্যে বিশেষ করে আমাদের বাঙালি মেয়েদের মধ্যে আমাদের একটা অত্যন্ত মানে একটা প্রবণতা আছে যে আমরা সবকিছু নিজের মধ্যে রেখে রেখে নিজের মধ্যে নিজে করার চেষ্টা করি যখন একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় করতে পারে না তখন সেটা বের কিন্তু এটা না করে ওপেন মাইন্ডেড হয়ে যদি আপনি আপনারও দায়িত্ব রয়েছে যিনি যার এই সমস্যাটা হচ্ছে আপনি অবশ্যই আপনার আপনার হাজবেন্ড আপনার ছেলে মেয়ে পরিবারের অন্যান্য লোকজনদের সাথে আপনি শেয়ার করবেন কেন এরকম হচ্ছে হয়তো তারা তারা আপনার তখন আরো বুঝতে পারবে সহজে বুঝতে পারবে অনেকে বলবে ক্রেজি হয়ে গেছে এটা না বলে আপনার দিকে হাত বাড়িয়ে দিবে তো আমাদেরও যারা অসুস্থ তাদেরও দায়িত্ব আছে এটা সবার সাথে যোগাযোগ মানে সবার সাথে শেয়ার করা তারপরে ডক্টরের সাথে কথা বলা তাদের পরামর্শ নেওয়া হ্যাঁ তো আমাদের সবারই দায়িত্ব রয়েছে আর যে রিলেশনশিপের কথা বলেছেন হ্যাঁ এরকম কিন্তু হয় চলে যায় অনেক সময় আমরা দেখি যে হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে রিলেশনশিপটা থাকছে না ভেঙে যাচ্ছে কারণ হাজবেন্ড মনে করছেন তার ওয়াইফ মনে হয় বয়স হয়ে গেছে এখন মনে হয় সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে কিন্তু এটা না এটা চিন্তা না করে তার সাথে সাথে অনুপোজের সাথে সাথে শারীরিক যে একটা চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের জন্যও আমরা গত মানে কয়েকটা পর্যায়ে আমরা আলোচনা করেছি তারপরে জাস্ট একটু উপস্থাপন করছি পাশাপাশি এসে যাচ্ছে শুধু সাইকোলজিক্যাল প্রবলেমের পাশাপাশি কিছু ফিজিক্যাল প্রবলেমও থাকে বিশেষ করে মেয়েদের যে জেনিটাল ট্র্যাক্টে যে চেঞ্জটা হয় ড্রাইনেসটা বেড়ে যায় একটু মানে যে রিলেশনশিপের সময় একটু সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি ডিসপেরোনিয়া বা পেইনফুল মানে যে রিলেশনশিপ মানে যখন আপনার মানে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে এটা পেইনফুল মানে শারীরিক ভাবে পেইনফুল যেহেতু ড্রাইনেসটা বেড়ে যায় তো সেই এই ড্রাইনেস এর জন্য পেইন হতে পারে অথবা মাঝে মধ্যে একটু হালকা ব্লিডিং হতে পারে তো সেই জন্য এই রিলেশনশিপে একটা প্রবলেমটা এটা দেখা যায় এটা এখানে লজ্জা পাওয়ার কিছু নাই এটা অত্যন্ত বাস্তব জিনিস একটা সংসারের শান্তি বজায় রাখার জন্য এখানে হাজবেন্ড এগিয়ে আসতে হবে পাশাপাশি যিনি আছেন হাজবেন্ড ওয়াইফ দুজনকেই এটা বুঝতে হবে এবং এটার যে কোনো সমাধান নাই তা এর অনেক যথেষ্ট অনেক সমাধান রয়েছে সে সহজ সমাধানগুলি যদি আপনারা আপনাদের নিজেদের জীবনে সেটা সে সমাধানগুলি নিয়ে আসেন আপনাদের সবার সম্পর্কটাও সুন্দর থাকবে আপনাদের ফ্যামিলিটাও সুন্দর থাকবে সবকিছু ভালো থাকবে তো যাদের আমার অনুরোধ থাকবে যার সমস্যা হচ্ছে আপনি নিজের মধ্যে না রেখে আপনার সবার সাথে শেয়ার করুন আর পরিবারে যারা থাকবেন আমি আশা করছি পরিবারের সবাই টিভি দেখছেন আমরা সবাই দেখি একসময় একসাথে বসে তো আমাদের আমাদের পরিবারের আমাদের সবার দায়িত্ব থাকবে যে একটা মানুষের মধ্যে যখন আমরা আমরা দেখতে পাই তাকে তাকে বিচার না করে তার পাশে গিয়ে দাঁড়ায় তার তার সহযোগিতা করি কাছে জানতে চাই সে কেমন হচ্ছে কারণ এই যে ছোটখাটো ছোটখাটো জিনিস বা অসুস্থতা থেকে কিন্তু আমাদের সংসার জীবনেও একটা মানে বিপদ নেমে আসতে পারে অনেক ধরনের সংঘাত নেমে আসতে পারে আবার এটা যদি আমরা সবাই মিলে একটা সমাধান করি খুব সহজে সমাধান করে সুন্দর আমরা সবাই মিলে থাকতে পারি একসাথে ধন্যবাদ

আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কানিজ নীল ফরবানু ডক্টর বানো আপনার কাছে জানতে চাইবো যে মুড সুইং এর پیشنটদের জন্য বিশেষভাবে ভাবে যারা খুব ঘন ঘন বেশি মুড সুইং এক্সপেরিয়েন্স করেন অথবা লাইফে যে সিচুয়েশনwidetilde একজন ব্যক্তি মুড সুইং এক্সপেরিয়েন্স করেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক সময় মুড স্টেবিলাইজার আমরা রেফার করে থাকি ট্রিটমেন্ট হিসেবে এবং একই সাথে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সাইকোথেরাপি এ ধরনের সাহায্যগুলো আমরা রেফার করে থাকি এগুলো সম্পর্কে যদি একটু আপনি আলোচনা করেন ধন্যবাদ তো আমি আপনার সাথে শেয়ার করছি যে আমি আমার আমার স্পেশালটি তো আমাদের যে কেয়ার আমরা তাদের কেয়ার আই কারণ তাদের মেডিসিন এবং তাদের অন্যান্য যেহেতু সম্পর্কিত যে সমস্ত রোগ থাকে তো সে তাদের আমাদের কাছে থাকলে এটা তাদের জন্য সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় কারণ এইচআইভি মেডিসিনের অনেক ইন্টারাকশন থাকে অনেক থাকে তো সেজন্য আমরা তাদেরকে প্রাইমারি কেয়ার আমরা যারা এইচ আই ডক্টর তারা আমাদের এইচআই ভি পেশেন্টের প্রাইমারি কেয়ার ডক্টর তাদের নর্মালি অন্য প্রাইমারি কেয়ার ডক্টরের প্রয়োজন হয় না তো সেজন্য আমরা এখানে প্রাইমারি কেয়ার ডক্টরের মতোই আমরা যে তাদেরকে ফেস করি তাদের যে সমস্যাগুলি হচ্ছে তো আমরা যে নিয়ে কথা বলছি এরকম আমাদের ফিমেল যারা আছেন যারা পেরি ম্যানোপজ বা ম্যানোপজাল কন্ডিশন স্টেজে চলে এসছেন তাদের ক্ষেত্রে যখন এই ধরনের সমস্যা দেখা দেয় তখন আমরা তাদেরকে কাউন্সিলিং করি বা তাদের ট্রিটমেন্ট ব্যবস্থা করি এখন আমরা কি ধরনের ট্রিটমেন্ট করতে পারি একটা হচ্ছে যে ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে তার স্টেজের উপর তার সিভিয়ারিটির উপরে যদি এটা খুব সিভিয়ার লেভেলে চলে যায় যেটা টোটালি মানে নিজে আর কন্ট্রোল করতে পারছেন না কোনোভাবে কন্ট্রোল করার সম্ভব হচ্ছে না তার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করছে তার এই সিমটমগুলি তার ক্যারিয়ারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা অন্যান্য তার পড়াশোনা বা অন্যান্য সব কিছুতে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তখন অবশ্যই তাকে আমাদের চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত এবং সেখানে ট্রিটমেন্ট রয়েছে তো যদি এটা আমাদের আহ আমি যদি আমরা যেটা আসলে আলোচনা করছিলাম ম্যানোপার্স তা ম্যানোপজল বা ম্যানপোজল আহ স্টেজ হিসেবে মিস্ট্রাল যেটা মিস্ট্রাল সাইকেল এর আগে পরে বা মিস্টার সাইকেল এর সময় যদি একটি মেয়ে তার লাইফের একটি মেজর মেজর টাইম ধরে প্রায় এভ্রি মান্থলি এক্সপেন্স করে থাকেন সে সময় আমরা বলতে পারি সে সময় হতে পারে তো সেক্ষেত্রে দেখা গেছে যদি আমরা ওই সময়টাতে চিন্তা করি ইয়াং এজে তো যেহেতু এটা হরমোনের জন্য ওই সময় কিন্তু মেয়েদের পিরিয়ডেরও যে যে না ওটাও কিন্তু একটা সমস্যা হয় দেখা যায় যে অনেকের মানে মানে ব্লিডিং হচ্ছে তো শুধু মুড সুইং এর পাশাপাশি ইমব্যালেন্সের জন্য যে সমস্যাগুলি হয় সেটা থাকে তো তার জন্য তার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা দেখেছি যে সেক্ষেত্রে আহ যে ওরাল ফিল যেটা হরমোন ফিল যেটা আছে ওটা দিলে অনেক সময় এটা যে এটা সিমটম গুলি অনেকটা রিলিফ হয় হ্যাঁ তো আর এটা হচ্ছে যে যারা ইয়াং যে থাকে তাদের জন্য আর যখন ম্যানোপজ যখন চলে আসছে তা ম্যানোপজল কন্ডিশনে ওখানে তো স্ট্রোজেন প্রজেস্টন লেভেল কমতে থাকে তো ওই ক্ষেত্রে বলা হচ্ছে যাদের সিভিয়ার সিমটম দেখা দেয় তাদের ক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সেটা কম্বাইন পিল হতে পারে সিঙ্গেল স্ট্রোজেন পিল হতে পারে পিল হতে পারে জেল হতে পারে অথবা প্যাচ হতে পারে তবে এখানে যেটা বলা হচ্ছে যে কিছু আছে যে হরমোনটা অন এন্ড অফ মানে কিছুদিন ওয়ান উইক বা টুয়েলভ উইক অথবা টু উইক হরমোন থেরাপি দেন অফ তো এখানে ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা না করতে কারণ ম্যানোপজের সময় যে হচ্ছে হচ্ছে সেটা মেইনলি হরমোনের জন্য কখনো কখনো বেড়ে যাচ্ছে যাচ্ছে কমে তো আমরা যদি হরমোন রিপ্লেসমেন্টটা ওরকম করে করি যে কখনো দিচ্ছি আবার বন্ধ করছি তাহলে কিন্তু তার সিমটোমটা যাবে না তার সিম্পটমটা কিন্তু আরো দেখা যাবে ট্রিগার করছে বেড়ে যাচ্ছে তো এই ডিফারেন্সটা এখানে যাদের ম্যানোপজল বা পোস্ট ম্যানোপোজল যে সিমটোমটা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস থেরাপিটা দিতে হবে এবং থেরাপিটা খুবই ইফেক্টিভ বেশিরভাগ ক্ষেত্রে সিনটম গুলি চলে যায় হ্যাঁ আর যাদের হরমোন নিতে পারছেন না বা অন্য কোনো কারণ আছে যার ধরা যাচ্ছে যে তার হরমোন নেওয়ার জন্য তার হয়তো তার অন্য কন্ট্রাডিকেশন আছে তার কোন ব্লাড ক্লট আছে লাংস ব্লাড ক্লট আছে অথবা পায়ে ডিবিটি যেটা বলি আমরা ব্লাড ক্লট আছে বা ওরকম ব্লিডিং ডিসঅর্ডার আছে অথবা তার ক্যান্সার আছে যেটা যার জন্য তার স্ট্রোজেন নেওয়াটা নেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা বলবো যে মানে অন্যান্য যে মেথড রয়েছে সেটা আমরা করতে পারি সেটা সবার জন্যই মানে করা যায় সেটা হচ্ছে যে নন মেডিকেল কি আছে। একটা হচ্ছে যে আপনি বলেছেন কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি যেটা মেন্টাল হেলথ যেটা থেরাপিস্ট সাইকোলজিস্ট এটা করে থাকেন তার সাথে সিটিং এ বসে থাকে বিভিন্ন ধরনের এটা অনেক সুন্দর দেহা মানে অনেক অনেক সুন্দর সুন্দর মডালিটিস আছে তারা শিখিয়ে দেন কিভাবে এটা করতে হবে পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের কিছু মডিফিকেশন আমাদের নিজেদের নিয়ে আসতে হবে যেমন এক্সারসাইজ যদি এক্সারসাইজ করা হয় এখানে দেখা গেছে যারা এক্সারসাইজ করেন হ্যাঁ তাদের কর্টিসল লেভেলটা একটু কমে যায় কর্টিসল লেভেল হচ্ছে একটা হরমোন যেটা মুড সুইংটাকে মানে ট্রিগার করে তো ওইটা কমে যায় এবং এক্সারসাইজ করলেও করলে দেখা যায় যে তারপরে উনি ভালো ফিল করেন আর আবার যখন এক্সারসাইজ করলে এন্ডোরফিন একটা হরমোন আছে যেটা আমরা ভালো ফিল করি যে ওই যে প্লেজার ফিল করি এই এইটার লেভেলও বেড়ে যায় তো এটা এক্সারসাইজ একটা বড় জিনিস মেডিটেশন গুলি আছে ডিফারেন্ট টাইপের ইয়োগা আছে হ্যাঁ তারপরে ডিপ ব্রিদিং টেস্ট প্র্যাকটিসিং এগুলি করলে আহ দেখা যায় যে তাদের যদি নিয়মিত করেন তাদের যে এই যে মোট সুইং বা এইগুলি যে মানে যে সিমটম গুলি হচ্ছে এটা আস্তে আস্তে এটা কমে আসে এছাড়া আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্সটা এটা এর মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে তো বলা হচ্ছে যে প্রোবায়োটিক্স যারা খান তাদের ক্ষেত্রে দেখা গেছে যে মুড সুইংটা যেটা হচ্ছে এটা আস্তে আস্তে কমে আসে বেশ মানে অনেকটা কমে আসে এবং ট্রিটমেন্টের মতো কাজ করে তো বলেন যে এটা কিভাবে কাজ করে না এটা একটা প্রোবায়োটিক একটা ব্যাকটেরিয়া তাকে খাওয়ানো হচ্ছে তো বলা হয় যে গাটে যখন আমাদের স্টমাকে মানে যেখানে ইন্টেস্টিনে যখন যায় আমাদের লার্জ গাটে তো অনেক ব্যাকটেরিয়া আছে তো প্রোবায়োটিকের মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে তা বলা হয় যে ওই ব্যাকটেরিয়াটা গাটের যে ব্যাকটেরিয়া ওখানে কিছু অল্টারেশন করে আর আমাদের তো শরীরের কানেকশন আছে ব্রেনের সাথে নার্ভের মাধ্যমে আমাদের শরীরের সব অঙ্গে প্রত্যঙ্গের একটা কানেকশন আছে নিউরো ট্রান্সমিটার আছে তো এক্স্যাক্ট মেকানিজমটা আমরা জানি না তবে বলা হচ্ছে যে গাটের যে ব্যাকটেরিয়ার যে অল্টারেশনের জন্য ওইটা হয়তো গাট থেকে ব্রেনের যে নার্ভ কানেকশন আছে ওখান থেকে কোনো না কোনো ভাবে সে তিনি উপকৃত হচ্ছেন তো সেটা একটা করা যেতে পারে আরেকটি হচ্ছে আমাদের খাদ মানে অশ্বগন্ধা এটা ইন্ডিয়া বাংলাদেশ এদিকে সবাই চিনবেন আমি মনে করার চেষ্টা করছি গাছটার মানে হয়তো আমি দেখেছি অশ্বগন্ধা বলা হচ্ছে যে অশ্বগন্ধাটা খেলে এটা শরীরে স্ট্রোজেনের লেভেলটা বাড়ায় একটু কোনো না কোনো ভাবে এবং সিমটমটাকে রিলিফ করে আরেকটা হচ্ছে কিছু ভেজিটেবল আমরা যে খাবার দাবার খাচ্ছি সে খাবার দাবারের মধ্যে যেমন সিড গুলি নাটস সিড হ্যাঁ এর পরিমাণটা যদি আমরা একটু বেশি করে খাই এখানে বলা হয় যে একটা মানে নামে একটা জিনিস আহ এই খাবার থেকে আমরা পাই আমাদের শরীরে যেটা স্ট্রোজেন এর মতো কাজ করে মানে আমাদের শরীরে যেটা ওই খাবারের মধ্যেই থাকে বিভিন্ন ধরনের প্লান্ট ফুড গুলির মধ্যে সিডস নাটস তারপরে হোল পালস এর মধ্যে থাকে এবং এগুলো যদি আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে এটা আমরা যুক্ত করি তো ন্যাচারালি একটা মানে যে ন্যাচারাল স্ট্রোজনের মতো যে এর মধ্যে যে ইয়েটা আছে সেটা কাজ করছে এবং এটা আমাদেরকে ওই সিমটোর রিলিফ এর জন্য অনেক কাজ করে আরেকটা হচ্ছে যে আমাদের ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামটা বলা হচ্ছে যে এটা কর্টিসল লেভেলটাকে কমায় দেয় চারজনের সিম্পটমটাও অনেকটা কমে যায় এক্সারসাইজ করলে যেমন কর্টিসলটা লেভেল কমে যায় তেমনি আমরা যদি ম্যাগনেসিয়ামটা যদি খাই আমাদের সাপ্লিমেন্ট হিসেবে এটা ট্যাবলেট হিসেবে পাওয়া যায় ওইটা খেলে ওটা দেখা যায় যে এটা কাজ করে তারপরে আমাদের যখন ঘুমের সমস্যা হচ্ছে তখন আমরা কি করব ঘুমটা যেহেতু আমরা ঘুমের আগে আমরা চেষ্টা করব ঘুমের আগে আমরা কফি টি এগুলি খাওয়ার থেকে বিরত থাকব যে রুমটা যে বেডরুমটা এটা কোয়াইট থাকবে কোনো টিভি থাকবে না এবং ঘুমানোর সময় বিছানাটা অত্যন্ত আরামপ্রদ হতে হবে কোনো মানে মানে বিছানাটা যেত মানে আরাম হয় যেখানে কমফোর্টেবলি ঘুমানো যায় হ্যাঁ তারপর সাউন্ড অফ করে লাইট অফ করে ওখানে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং এভাবে মানে কিছুদিন প্র্যাকটিস করলে এবং সময় মতো আজকে আমি নয়টার সময় ঘুমাতে যাচ্ছি পরের দিন বারোটার সময় তো এটা স্লিপের রিদমের একটা ব্রেক হয় তো আমরা যদি রিদমটাকে আবার কন্ট্রোলে নিয়ে আসতে পারি তা আমাদের যে স্লিপ ডিস্টারবেন্স টা হয় সুইং এর সময় এটা অনেকটাই উপকার উপকারে আসে হ্যাঁ তারপরে আমরা যে আহ ইয়ে আমাদের যে পিয়ার সাপোর্ট আমরা মেন্টাল থেরাপির পাশাপাশি অনেকে যেটা পছন্দ করেন এটা কিছুটা হচ্ছে ডাইভারশন করা যে আমার এই মেন্ট এই সিমটম গুলি হচ্ছে এখান থেকে একটা নিজেকে একটা ডাইভারশন করা করার মতো যে যিনি ঘুরতে পছন্দ করেন ট্রাভেল করতে পছন্দ করেন তিনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারেন যদি আপনি পছন্দ বন্ধু বন্ধুদের সাথে যেতে বাইরে যেতে আউটিং এ যেতে মুভি দেখতে বা মিউজিক কোন প্রোগ্রামে কনসার্টে যেতে পছন্দ করেন হ্যাঁ আপনি যদি এক্সারসাইজ করতে পছন্দ করেন জিমে যেতে পারেন হ্যাঁ যেটা আপনার পছন্দ শখের জিনিস আছে বা অনেকে গিটার বাজান বা মিউজিক সাথে যারা থাকেন সেটা নিয়ে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারেন তো এই এগুলির মাধ্যমে আমরা যখন আমাদের মেন্টাল ডাইভারশনটা থাকবে তখন আমাদের তখনও দেখা গেছে যে মানুষ তখন এই যে এই সুইং মুড হচ্ছে বা তার যে ফেটিকনেসটা হচ্ছে এটা থেকে উনি অনেকটা ভালো থাকতে পারেন তো আর পাশাপাশি আবারও বলছি যে আমাদের ফ্যামিলি তাদের সাথে ওপেনলি কথা বলতে হবে ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা তাদেরকে সুন্দরভাবে একসেপ্ট করতে হবে এবং সাপোর্ট দিতে হবে এইভাবে যদি আমরা একজন মানুষের পাশে থাকি সব দিক থেকে তার সকাল থেকে বিকাল পর্যন্ত খাবার তার কাজ তাহলে একটা মানুষের পাশে এরকম থাকলে খুব সহজে সে মানুষটা খুব সুন্দরভাবে এই যে ট্রানজিশন পিরিয়ডটা খুব ভালোভাবে তিনি এই ট্রানজিশন পিরিয়ডটা কাটিয়ে উঠতে পারবেন মনে মনে রাখবেন যে এটা কিন্তু পার্মানেন্ট না এটা একটা ম্যাটার অফ টাইম এন্ড এটা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ একটা ট্রানজিশন পিরিয়ড এই পিরিয়ডটা পার হয়ে আমাদের যেমন নদী পার হতে গেলে ব্রিজ দিয়ে যেতে হয় অথবা কোনো ভেহিকেল মানে ফেরিতে উঠতে হয় বাংলাদেশে নৌকা আছে নৌকাতে করে যাইতে হয় তা আমাদের ওইটা পার হয়ে নদীর ওপারে গেলে আমাদের তখন আর এই সমস্যা থাকবে না আর তো এই সময়টাতে আমাদের নিজেদের এবং সবাই মিলে আমাদের নিজেদের দিকে আমাদের খেয়াল করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে তো বিদার পূর্বে আমি খুব ছোট্ট একটি কথা জাস্ট মেনশন করতে চাচ্ছি যে আমাদের কিন্তু আসলে বেশ কিছু সোশ্যাল স্টিগমা রয়েছে এই মুড সুইং সিচুয়েশন নিয়ে যখন কোন একজন মানুষ হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছেন আমরা কিন্তু আসলে বুঝবার চেষ্টা করছি না যে কি কারণে তার এরকম হচ্ছে এটি কি যে তার কোনো স্পেসিফিক ফেজ এর ভিতর দিয়ে যাচ্ছে কিনা কোনো হরমোন ইস্যু হচ্ছে কিনা এবং আমরা কিন্তু অনেক সময় খুব কমনলি বিভিন্ন ধরনের আসলে খুব ইনসেন্সিটিভ কমেন্ট করে থাকি আমরা বলেই ফেলি যে এই মানুষটি আসলে ক্রেজি হয়ে যাচ্ছে যেটি আপনিও বারবার করে বললেন এবং অনেক সময় আমরা দেখা যায় যে তার উপরে আরো বেশি রূঢ় আচরণ করি তো সুপ্র দর্শক আমরা আসলে চেষ্টা করব যে যখন আমার পরিচিত অথবা আশেপাশের কাউকে দেখবো হঠাৎ করে তিনি রাগ হয়ে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন ইমোশনাল হয়ে যাচ্ছেন খুব খিটিমিটি হচ্ছে তিনি একজন নতুন মা হতে পারেন মাসের কোনো একটি নির্দিষ্ট সময়ের ভিতর দিয়ে হয়তোবা বা পার করতেন সাইকেলের কারণে হতে পারে হয়তোবা বা জব স্ট্রেস পার্সোনাল লাইফ স্ট্রেস অথবা একটা সিম্পল স্লিপলেস নাইট থেকেও এরকম সিচুয়েশন হতে পারে আমরা কিন্তু এ ধরনের ইনসেনসিটিভ কমেন্ট না করে মানুষটির সাথে যে সহানুভূতির সাথে জিজ্ঞেস করব যে আপনার আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি বা আপনি কি আপনি কি একটু অসুস্থ বোধ করতেন আপনি কি একটু কিছুটা বিরতি নেবেন কিনা গাজের থেকে বা একটু হেঁটে আসবেন কিনা তো একইভাবে আরেকটি জিনিস খুব ইয়াং এজের ছেলেমেয়েদের ভিতরে হঠাৎ করে মূর্তিং দেখা যায় এবং বাবা মা কিন্তু অনেক সময় আবার ভাবেন যে অ্যাডোলোসেন্সেরই একটি স্টেজের ভিতর তারা যাচ্ছে কিন্তু আনফর্চুনেটলি হলো সত্য আমাদের এই সময়ে আসলে সাবস্টেন্স অ্যাবিউজ একটি অন্যতম প্রধান এবং কমন কারণ মূর্তিং এর দের ভিতরে আমি জানি যে ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসেবে আপনি সাবস্টেন্স অ্যাবিউজের প্রচুর পেশেন্টও আপনি ডিল করেন কারণ তারা একটি কম্বাইন্ড একটা সিচুয়েশন নিয়ে আসলে হয়তো হাজির হয় তো আপনার কাছ থেকে এক লাইনে এদের প্রতি অ্যাডভাইস দিয়ে জানতে যাব আমরা তারপরে বিদায় নিব অনেক অনেক ধন্যবাদ আপনি যে এই টপিকটা এতক্ষণে বললেন মানে এটা আমার মানে কি বলবো এটা আমরা এত কমন আমরা ডিল করি বিশেষ করে যারা ইয়াং এজ তাদের মধ্যে যে টেন্ডেন্সি আছে ড্রাগ ইউজ করার তার মধ্যে যে কিছু কিছু ড্রাগ আছে যেমন কোকেইন মানে একদম ডাইরেক্টলি তার মেন্টাল হেলথ মানে একেবারে ইয়ে করে দেয় এফেক্ট করে তারা মানে তাদের যে ফিচারগুলি যারা নিয়ে আসে একেবারে টোটালি ম্যানিক একটা নেচার থাকে আমরা বুঝতে একটা পেশেন্ট এসে যখন কথা বলে কথা কথা তার থেকে শুনে বোঝা যায় যে সে কোন ড্রাগ ইউজ করে কোকেন ইউজ করে নাকি ওপে নাকি আহ ওপিএট ইউজ করে যেটা হেরোইন বলা হয় নাকি এমফেটামিন ইউজ করে এবং অ্যালকোহল এটা আরেক আরেকটা এটা মুড সুইং এর জন্যে বা মুড ডি এর জন্য এটা অ্যালকোহল কোকেইন এটা ডাইরেক্টলি এটা এফেক্ট করে এটা ব্রেন ব্রেনে এফেক্ট করতে পারে অ্যালকোহল ব্রেনে এফেক্ট করে ডাইরেক্টলি এবং এটা অনেক সময় যদি তারা এটা থেকে বেরিয়ে না আসে এটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় এবং সেটা তখন একটা পারমানেন্ট শারীরিক প্রবলেমে চলে যায় তো এদিকে এইটার জন্যেও আমাদের যে অ্যাডোলেসেন্ট যে এডুকেশন যে আমাদের ব্যবস্থাটা স্কুল কলেজে লেভেলে আছে সেটা যেমন আছে আমাদের চিকিৎসকদের আমরা তাদেরকে আমরা কাউন্সেলিং করি এবং স্ক্রিন 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 করি 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 তারা ড্রাগ নিচ্ছে কিনা স্ক্রিনিং করি এবং যাদের ক্ষেত্রে আমাদের দরকার হয় প্রয়োজন হয় তাদের সাথে কথা বলে তাদের আমরা ইউ মানে ইউরিন টেস্টও করি তো স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট সেটা ভার্বাল স্ক্রিনিং এটা ফ্যামিলি লেভেলের থেকে শুরু হয় স্কুল কলেজ থেকে ডাক্তারের কাছে যদি কারোর এরকম কোন মানুষ যদি ড্রাগের প্রতি আসক্ত হয়ে পড়েন তাদের মেন্টাল হেলথ এর যেমন উপরে যেমন প্রভাব পড়ে তেমনি শারীরিক প্রবলেমটাও তাদের হয় অনেক ধরনের শারীরিক প্রবলেম হয় এটা নিয়ে যদি আমরা আলোচনা করি এটা মানে অনেক লম্বা একটা প্রসেস তো আমি যদি সংক্ষেপে শুধু এটুকু বলছি যে এটা এটার জন্য যেতে আমরা মূর্সিহিং এর কথা বলছি এরকম আমরা মানে প্রতিনিয়ত ফেস করি নতুন পেশেন্ট আসছে বয়স কম বিশ বছর একুশ বছর বয়স প্রথমে কথা বলার সাথে সাথেই সে মিসবিহেভ করছে চিৎকার চেঁচামেচি করছে কোনো কারণ ছাড়াই বলা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেই বাস দ্যাটস গুড এনাফ মানে চিৎকার চেঁচামেচি করছে কিন্তু ওই সময় ধৈর্য ধরে চুপচাপ ধৈর্য ধরে আমাদেরকে তাকে জাজ না করে তাকে বোঝার চেষ্টা করব যে হোয়াই হি ইজ দিস ওকে সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই হয় মেন্টাল হেলথ প্রবলেম না হলে ড্রাগ রিলেটেড হেলথ প্রবলেম একই সাথে বাবা মা অথবা স্কুলেও যদি টিচাররা বা ক্লাসমেটরা কাউকে এরকম অবজার্ভ করেন তাকে আসলে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে যে তার বিহেভিয়ার ইস্যু আছে বা তার ব্যবহার খারাপ এরকম না ভেবে একই সাথে এটাও ভাবা উচিত যে কোনো না এবং আসলে আহ চেষ্টা করা উচিত যে তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে আসা অসংখ্য ধন্যবাদ ডক্টর বানু আমরা চলে এসেছি আজকে আলোচনা শেষে আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অংশ নেওয়ার জন্য পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা অনেক 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 ধন্যবাদ ডক্টর হাফসার আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আর সেজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ টিভি টোয়েন্টি ফোর তা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এটা আপনাদের মাধ্যমে আমরা আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি আছেন যেখানে আমাদের মানুষ আছেন সারা বিশ্ব জুড়ে আমি জানি আপনাদের চ্যানেল সারা বিশ্ব জুড়ে তো আমার আমরা আশা করি আমাদের এই আলোচনা থেকে হয়তো তাদের কাছে কিছুটা মেসেজ আমরা পৌঁছাতে পারবো আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য আমি আশা করি এটা আপনারা আরো বড় বড় স্কেলে আরো বড় বড় পরিসরে আপনারা এটা কন্টিনিউ করবেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ আর আর দর্শকদের প্রতি অনেক অনেক আহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দর্শক যদি হঠাৎ করে মুড এর মতো একটি এপিসোড আমরা নিজেরা অথবা পরিচিত কাউকে এক্সপেরিয়েন্স করতে দেখি আমরা চেষ্টা করব একটি শর্ট ওয়াকে যেতে আহ পসিবল হলে আহ কোল্ড শাওয়ার নিতে অথবা যদি হাতের কাছে কিছু আইস কিউব থাকে সেটি আহ ঘাড়ের দুপাশে বা কপালে এসব সেন্সিটিভ জায়গায় যদি আমরা আইসকিউব অ্যাপ্লাই করি তখন কিন্তু ইনস্ট্যান্ট আসলে মুড অনেকটাই পিসফুল হয়ে যায় এবং এই ধরনের ছোট ছোট স্টেপ গুলো অ্যাপ্লাই করেও কিন্তু আমরা মৌথ সুইনকে ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে পারি সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ টি ভিন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট করুন ডব্লিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর